ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী বছর 35-এর হামিদা বেগম। বিগত 5 বছর আগে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় হামিদা স্বামীর। তার শ্বশুর বাড়ি পূর্ব বর্ধমানের কাঞ্চননগর রত্তলার ফকিরপুর এলাকায়। স্বামীর মৃত্যুর পর এক পুত্র ও এক কন্যা সন্তানকে নিয়ে স্বামী হারা হয়ে দিন কাটাচ্ছেন হামিদা বেগম। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং ব্রেনস্ট্রোক রোগে আক্রান্ত হয়ে এখন বিছানায় শয্যাশায়ী। হামিদা বেগম না পারেন ভালোভাবে কাজ করতে, না পারেন তিনি নিজে বিছানা থেকে উঠে হাঁটাহাঁটি করতে। হামিদা বেগমের বৃদ্ধ বাবা তার মেয়ে ও ছেলে দুই সন্তানকে নিয়ে চলে আসেন খণ্ডঘোষের কৈশোর নূরপুর গ্রামে। বর্তমানে হামিদা বেগম অসুস্থ হওয়ায় তার দুই সন্তানকে নিয়ে নূরপুর গ্রামে বাপের বাড়িতে আশ্রয় নিয়েছে। হামিদা বেগমের পুত্র সন্তান শেখ আজিজুল নবম শ্রেণীতে পড়াশোনা করতে করতে সংসারের অভাবের তাড়নায় পড়াশোনা ছেড়ে দিয়ে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করছেন। রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করে যে অর্থ উপার্জন করে তাতে কোনো রকমে টেনে টুনে সংসার চলে। মায়ের চিকিৎসা করার মতন সাধ্য নেই তার। 16 বছর বয়স ছেলে আজিজুলের। হামিদা বেগমের বৃদ্ধ বাবা ও দাদা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিলেন হামিদার চিকিৎসা। হামিদার পারিবারিক অবস্থা দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এলাকার মানুষেরা। হামিদার চিকিৎসা করাতে করাতে একেবারে নিঃস্ব হয়ে পড়েন হামিদার পরিবার। কোনো রকমের সংসার চালাতেই চিকিৎসা করানোর মতন সাধ্য নেই তার পরিবারের সদস্যদের। উন্নত মানের চিকিৎসা করিয়ে হামিদাকে ফের সুস্থ জীবনে ফিরে পেতেই চান তার পরিবার। হামিদা বেগমের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করলেন হামিদা বেগমের বৃদ্ধ বাবা শেখ ইনশান ও হামিদা বেগমের পুত্র সন্তান শেখ আজিজুল। আমার মেয়ের বিয়ে আজির বাগান ফকিরপুরে। তা সে 4 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার জামাইয়ের। তা সেই প্রতি না অ্যাক্সিডেন্ট মারা যায়। মারা যাওয়ার পরে কোর্টে আমার কেস চলছে। ওখান থেকে ডিমান্ড হয়েছে 9 লাখ টাকা ডিমান্ড করেছে। তো সে টাকা এখন কিন্তু পাচ্ছি না। আমাকে এই অসময় অবস্থা এই আমার ছেলে মেয়েকে নিয়ে খুব কষ্টে সব দিন যাপন করতে হচ্ছে। আর এই চিকিৎসা যে হচ্ছে চিকিৎসা বড়ো বড়ো ছেলে 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 আছে। আর গ্রামের প্রচুর লোকের সাহায্যতে চিকিৎসা চলছে। খুব কষ্টের সঙ্গে সময় চলছে। তারপরে হাত পায়খানা পেশাব করানো সমস্ত খাইয়ে দেওয়া চলতে হাঁটতে তো পারেই না। আর একটি ছেলে একটি মেয়েকে নিয়ে তো খুব অসহায় পড়ে আছে। মেয়ের কত বয়স? মেয়ের 13 বছর। আমার মেয়ে ছেলে তাহলে ওনার ছেলে কী করে তাহলে? রাজমিস্ত্রি জোগাড় করে। এখন অভাবের জন্য কী করবে? রাজমিস্ত্রি জোগাড় দেয়। যে পয়সাটা নিয়ে আসে সেই পয়সা কোনো রকম সংসার চলে না। তো ওষুধ কিনবো কী করে? পড়াশোনা করতো ছেলেটা? হ্যাঁ পড়াশোনা করছে, ক্লাস মাধ্যমিক এখন পড়তে দিয়েছে। এখন রাজমিস্ত্রি জোগাড় দেয়। আমার কোনো রকমের সংসার চলে। অপর সাহায্যে ওই ছেলে আছে, পড়াশোনা বন্ধ করে দিয়ে এখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে দেওয়ার পথে বন্ধ করে দিয়ে এখন রাজমিস্ত্রি জোগাড় দিচ্ছে। সেই জোগাড়ের পয়সায় আমার সংসারটা কোনো রকম চলে। কোনো রকম অপরের সাহায্যেতে বা আমার ছেলেমেয়েদের সাহায্যেতে সে ওষুধ পুরি জোগাড় করা হয়। আর বেশিরভাগ মানুষ সাহায্য করে বেশিরভাগ। আর ও তো এখন উঠতেই পারেনি। আর ওষুধ পানি আমার ঠিকমতো জোগাড় করতে পারছি না। হ্যাঁ ওর নামায় নিয়ে যাচ্ছি, সে একটুকু ওষুধ দিচ্ছে দিয়ে ছেড়ে দিচ্ছে দাঁড়াছাড়া করে। তা এখন কী চাইছেন? এখন আমি যাতে মেয়েটাও চিকিৎসা ভালোভাবে পায় আর আমরা সাহায্য করি, ছেলে মেয়েকে যাতে মানুষ করতে পারি বা খুব ভালো ও যাতে ভালো হয় সেই ব্যবস্থা করতে পারলে ভালো। কার কাছে সাহায্য চাইছেন তাহলে? সরকারের কাছে। সরকার যদি হাত বাড়িয়ে দেয় ওই 9 লাখ টাকাটা বেরোও বলছেন। উকিল সাহেব একদিন এসেছিলেন, এসে ফটো করে গেলেন নিজে। এখন আর কিন্তু কিছু বলছে না। উকিল মারা গেছে, সেই মুহুরি এসে এগুলো ফটো টটোগুলো করে নিয়ে গেছে। আমার মেয়ের বললে কমিশনটা মেয়ের নেব না আমরা কিছুই না। এখন আমি সরকারের কাছে আবেদন করছি, এখন আমার মেয়ের যে অবস্থা তাতে আবার চিকিৎসা ঠিক মতো পাচ্ছে না। এখন অপরের সাহায্য করতে চিকিৎসা করতে হচ্ছে, যাতে আমার সরকারের কাছেই হোক পাবলিক আছে যাতে হোক আমি যাতে সাহায্য পাই তার সুব্যবস্থা করতে পারে ভালো হয়। হ্যাঁ আমার খুবই নিঃসহায় গরিব। আর দুটি ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদের পড়াশোনা যাতে হয় বা বিয়ে শাড়ি যাতে দিতে পারা যায়। হ্যাঁ যা দুটো খেতে মারতে পাওয়া যায় সেই জন্য আমার সব আবেদন করছি সবার সকলের কাছে। আপনার নাম? আমার নাম শেখ ইনশান। ইনশান শেখ। বাড়ি? বাড়ি নূরপুর।
আপনি কি অসুস্থ মহিলার বাবা? হ্যাঁ হ্যাঁ, অসুস্থ মহিলার বাবা। কতদিন ধরে অসুস্থ হয়ে আছে আপনার মেয়ে? আমার মেয়ে এক বছর ছ মাস। বাড়ি? বাড়ি আমার ফকিরপুর। এখন কোথায় আছো? এখন ওয়ারী কৈশোর আছি। কি কারণে এখানে আছো? আমার বাবা 5 বছর আগে মারা গেছিল, তার জন্য এখানেই আছি। এখানে কার বাড়িতে আছো? এখানে মামাদের বাড়িতে আছি। কি সমস্যা এখন? সমস্যা মায়ের শরীর খারাপ, ব্রেন স্ট্রোক হয়েছে। আমি এখন রাজমিস্ত্রি কাজ করি, 1 বছর ধরে করছি, সংসার চলে। ওই বাবা কতদিন আগে মারা গেছে? 5 বছর। মায়ের শরীর খারাপ কতদিন আগে? 1.5 বছর। তার চিকিৎসা কে করাচ্ছে এখন? তাহলে চিকিৎসা এখন মামারাই করাচ্ছে। কতটা অসুবিধা এখন সংসার চালাতে? এখন প্রচণ্ড অসুবিধা হচ্ছে। কি চাইছো? কিছু সহযোগিতা চাইছি। সহযোগিতার আবেদন কাদের কাছে করছে? সরকারি। আর সরকারি গ্রাম প্রশাসন। পড়াশোনা করছো না, ছেড়ে দিয়েছো? করছিলাম, যে বাড়ির অসুবিধা দেখে এখন আর পড়াশোনা হচ্ছে না, কাজকর্ম করতে হচ্ছে। কিন্তু তোমার বয়সে এখনকার যারা ছেলে মেয়ে রয়েছে তারা তো এখন প্রতিদিন স্কুলে যাচ্ছে, খেলাধুলা করছে, কিন্তু তোমাকে একটা হাড় ভাঙা খাটুনি খাটতে হচ্ছে। শুধু কি মায়ের অসুস্থতার জন্যই? পরিস্থিতির চাপে অসুস্থতার জন্য। হামিদা বেগমের বৃদ্ধ বাবা শেখ ইনসান বললেন, আমি আমার মেয়ের জন্য হাত জোড় করে সরকারের কাছে সাহায্য চাইছি, এর পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন করছি। কোনো রকমভাবে সাহায্য সহযোগিতা পেলে আমি আমার মেয়েকে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারব। উনি খুব এখন দরিদ্রের মধ্যেই রয়েছেন। ওনার স্বামী বেশ কিছুদিন আগে মারা গেছেন অ্যাক্সিডেন্টে, তারপর থেকে ওনার এমনি শারীরিক এমনি অক্ষমতার মধ্যে পড়ে গেছেন উনি। ওনার ট্রিটমেন্টের পয়সা নেই ঠিকঠাক, ছেলেটি ছিল ছোট, ছেলেটার পড়াশোনা ছেড়ে দিয়ে এখন রাজমিস্ত্রি কাজ করছে, একটা বাচ্চা মেয়ে ছেলে আছে, তারও পড়াশোনা ঠিকঠাক হয় না। কোনো রকম খাওয়া দাওয়াটা হয় কিন্তু পরনের বা ওষুধ, যে বাজার থেকে যে ওষুধ সামগ্রী যেসব জিনিস কোনোটা কিছুই আনতে পারেন না, খুব দরিদ্রের মধ্যেই রয়েছেন। আপনাদের হেল্পে যদি সরকার বা প্রশাসন যদি কিছু সহযোগিতা করে খুবই উপকৃত থাকিব, এবং আমরা সবাই চাই যে উনি কিছু পাক, ওনার কিছু এলে সবার সুবিধা হবে, কারণ উনি খুবই কষ্টের মধ্যে আছেন। কতদিন ধরে অসুস্থতা পড়ে আছে কিছু জানেন? অসুস্থতার মধ্যে পড়ে আছেন 5 বছর কাছাকাছি প্রায়। এখন থেকে ওটা হাঁটাচলা করতে পারেন না? না, হাঁটাচলা তারপর থেকে আর করতে পারেন না। আপনারা তো প্রতিবেশী হিসাবে কি আগে কোনো সাহায্য সাহায্য? প্রতিবেশী হিসেবে যতটুকু হয়, আমরা সবাই তো দরিদ্র সীমার মধ্যেই, এবার যার যতটুকু সমর্থন সে সবাই যে যার করেছেন, কিন্তু এখন একটু যদি উচ্চ ট্রিটমেন্ট হয় তো সুস্থ হয়ে যাবে। খন্ডগোস্ত থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।